নমস্কার বন্ধুরা, হলদিরামের নতুন একটা জব রিকমেন্ডে আজকে আমি চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হলদিরাম জব রিকমেন্ড 2022 ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা, ছেলে এবং মেয়েদের জন্য হলদিরামে নতুন নিয়োগ। কীভাবে কাজটা পাবেন, কত টাকা স্যালারি, কত ঘন্টা ডিউটি, কোন লোকেশনে কাজটা হবে, এই কাজের জন্য কোনো রকম ফিস চার্জ লাগবে কি লাগবে না, সমস্ত ডিটেলস আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ছোট্ট চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন নতুন প্রাইভেট কোম্পানির জেনুইন জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য। আমি কিন্তু নিত্য নতুন জব আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো সমস্ত ডিটেলস ভিডিওতে দেখতে পাবেন, কীভাবে অ্যাপ্লাই করছি ওয়েবসাইট থেকে সেটাও দেখতে পাবেন, ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক আছে, চাইলে কিন্তু সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, অ্যাপ্লাই প্রসেসটা আমরা ডাইরেক্ট দেখে নিই এখানে। তো ফ্রেন্ডস, আমরা এখানে আজকে হলদিরামস নিয়ে কথা বলবো। তো এখানে কিন্তু হলদিরামসের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, চাইলে আপনারা সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা আছে, কত টাকা স্যালারি, কত টাকা ডিউটি, কীভাবে কী কাজ করতে পারবেন, সমস্ত কিছু এখান থেকে আছে। তো এখানে হলদিরামসের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, নোটিশটা জাস্ট এখান থেকে দেখার জন্য আমি কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন, চাইলে আমার ডিসক্রিপশান থেকে কিন্তু যে লিঙ্কটা আছে চাইলে সেখান থেকে এসে কিন্তু হলদিরামের অফিসিয়াল ওয়েবসাইটে নিতে পারেন। তো এখানে পিএফ, ইএসআই সমস্ত কিছু পাবেন। কাজের লোকেশন হচ্ছে অল ইন ওয়েস্ট বেঙ্গলের যে জায়গায় আছে সেখানে কিন্তু কর্মী নিয়োগ চলছে। টোটাল ভ্যাকান্সি 532টা, ছেলে এবং মেয়ে উভয় মিলেই কিন্তু এই নিয়োগটা চলছে। এবং যদি কাজটা করতে চান কীভাবে কন্ট্যাক্ট করবেন, আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন অথবা ডিসক্রিপশানে কন্ট্যাক্ট এইচআরের নাম্বার আছে, চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এইচআরকে ফোন করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভিডিও সম্পর্কে বলে দেবেন, চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে ডিউটি টাইম কত আছে, এখানে ডিউটি টাইম আছে 8 আওয়ার্স। এখানে 8 আওয়ার্স কিন্তু ডিউটি টাইম আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, একদম 100% জেনুইন কাজ পাবেন আপনারা। আর এখানকার স্যালারি আছে কিন্তু 12,300 টাকা, 12,300 টাকা কিন্তু স্যালারি। পিএফ, ইএসআই, প্রফিট অ্যান্ড ফান্ড, ইএসআইসি সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা নেই। তো এখানকার যে ছুটি ছাড়া সেটা কীভাবে পাবেন, সানডে প্লাস ন্যাশনাল হলিডে, এটা কিন্তু একদম সরকারি ছুটি এবং ন্যাশনাল হলিডে যেমন রবিবার, এটা কিন্তু ছুটি পাবেন, কোনো রকম অসুবিধা নেই। সরকারি ছুটি যেগুলো আছে সেগুলো কিন্তু অফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো জয়েনিং কিন্তু একদম দুদিনের মধ্যে জয়েনিং পাবেন, একদম 100% জয়েনিং। আর চার্জ লাগে একটা ন্যূনতম, সেটা কোম্পানিকে ফোন করবেন, ফোন করলে শুনতে পাবেন, একদম ডাইরেক্ট কিন্তু নিয়োগ চলছে, কিন্তু একটা ছোট্ট চার্জেবল এখানে আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো বন্ধুরা সমস্ত কিছু আলোচনা করে দিলাম, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।